কি দিল এ তো মহা গোল হলো আমি কি কিছু বুঝি না নাকি দরজায় তালাটা কে দিল হ্যাঁ এতক্ষণ তো কই তালা ছিল না কেউ দেখতে পেলাম না তো কে তালা দিল শিওর এটা ভূতের কাজ দাশর মশাই ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনি তো নিজেই ভূত ঠিক তো তাসুর মশাই আমি না আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যা যা করেছি তার জন্য আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আপনি না ওই তালাটা একদম খুলবেন না এখন আগে পেটা ভালো ভালো হয়ে যাক তারপরে তালাটা খুলবেন না আর আমি না ওই নিজের হাতে চুনো মাছের চচ্চড়ি রেঁধে আপনাকে ওই অমাবস্যার দিন খাওয়াবো তুমি থামো ছোট বৌমা জানো একটা বউ থাকতে আর একটা বিয়ে করা আইনত অপরাধ আরে শঙ্করকে তো পুলিশে ধরবে আমাদের তার আগে পুলিশের কাছে যাওয়া উচিত ওই এপক্ষের বউ ওপক্ষের বউ সব গুছিয়ে বুঝিয়ে বলা উচিত আমিও সে কথাই বলছি আপনার ওই ভূত ঠাকুর দাদা তার কি শয়তানি বুদ্ধি কিছু কম নাকি তালা দিয়ে চলে গেল আমিও তাকে পুলিশে দেবো যেভাবেই হোক দেবো এ তো মহাজালা হলো এরা তো ধরেই নিয়েছে যে বিয়েই হচ্ছে অন্তত দাদুকে যদি সত্যিটা বলা যেত দাদু বলছে এখনই এসবের দরকার নেই এখন বলবে না তো কখন বলবে চিনি মাইলা বিয়ে হয়ে যাবার পর পাবলি আমার শরীর খারাপ লাগছে আমি না এই উঠোনে ডাক্তার বাবু আর তার সে আনা রুগীর কি যে হাল করবো না তা ঠিক বলতে পারছি না এই বলে দিলাম দাদু এই মিনির কোনো ক্ষতি হলে কিন্তু আমি তোকে ছাড়বো না সে আমার সই শুধু আমাকে বেরোতেই হবে যে করেই হোক বাড়ি থেকে বেরোতে হবে আর যদি একবার জানতে পারি না এই শয়তানিটা কে করলো তাকে একেবারে ঝেঁটার বাড়ি মেরে বিদায় করবো আমি বলে রাখলু চিৎকার না করে কি কেউ দরজাটা খুলবে বাবু সোনা ডক্টর ফিরেছে
সাহস? এটা কি করলে চিনি দিদি?